বন্ধুরা, আমি সৈকত কুমার মাহাতা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ওয়েব সিরিজ রিভিউ। তো এই ওয়েব সিরিজ রিভিউ করার আগে আমি একটা কথা বলতে চাই, আমার অনেক দিন ধরে রিকোয়েস্ট আসছে যে আপনি হিন্দি, তেলেগু, তামিল সব সিনেমা রিভিউ দেন, কিন্তু বাংলা ওয়েব সিরিজ আর বাংলা সিনেমা খুব ডিলে করে। তো আমার সময় অভাবে হয় না, এটা আমি আগে একটা শর্ট ভিডিওতে বলে দিয়েছি। আর কেন হয় না সেটা হচ্ছে, আমি একদিকে জব করি, একদিকে ভিডিও করি, দুদিকে মেনটেন করতে হয় আমাকে, তো সেই জন্য আমার একটু আপডেট দিতে লেট হয়। তো আমি এখন ওয়েব সিরিজ রিভিউ করতে চলেছি। তো যেটা ওয়েব সিরিজ রিভিউ করেছি সেটা 21 তারিখে রিলিজ অলরেডি হয়ে গেছে, আমার ওয়েব সিরিজটা রিভিউ করতে দেরি হচ্ছে। তো চেষ্টা করবো খুব তাড়াতাড়ি দেওয়ার যথাসম্ভব। তো কথা না বাড়িয়ে আমি মেন টপিক্সে চলে যাই, তারপর সেটা পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড একে একে তুলে ধরব। জাতিস্বর, এটা টপিক শুনে আপনার মাইন্ডে শুধু একটাই আসছে, জাতিস্বর বললে যেটা আছে সেটা নিয়ে, কিন্তু এটা আদৌ না, এটা আধুনিকভাবে তৈরি করা হয়েছে। এখানে গল্পটা একটু অন্য ধরনের করানো হয়েছে, কোনো রহস্যকে ভেদ করার জন্য জাতিস্বরে অভিনয় করে মধুমিতা সরকার এখানে প্রমাণ করতে চলেছে তার বোনের যে মৃত্যু হয়েছে না সেটা আত্মহত্যা বা এটাকে খুন করা হয়েছে, সেটাকে রহস্যটা ভেদ করার জন্য তাকে জাতিস্বরে অভিনয় করতে হয়, এবং জাতিস্বরে অভিনয় করে তার প্রকৃত যে খুনি তাকে পুলিশের কাছে ধরা দিতে হয়, সেই জন্য সে এই ব্যবস্থাটা করে। হচ্ছে সে অভিনয় করে তার বয়ফ্রেন্ডের বাড়িতে যায় এবং তার বয়ফ্রেন্ডের কাছাকাছি এই জন্য সম্পর্ক করেন কারণ তার যে মৃত্যুর যে আসল উদ্দেশ্য তাকে ধরার জন্য। গল্পটা প্রথম দিক থেকে মনে হচ্ছিল যে এটা কাল্পনিক গল্প, পরে বোঝা গেল না এটা ইচ্ছা করে জাতিস্বরে অভিনয় করছে। শেষ সিনটা খুবই ভালো হয়েছে, আমার শেষ সিনটা খুব ভালো লেগেছে প্রথম থেকে। আর এটা 60টা এপিসোডের সিনেমা, 60টা এপিসোডের ওয়েব সিরিজ, 60টা এপিসোডে 20 থেকে 25 মিনিটের লেন্থ আছে, যে খুব যে বোরিং লাগবে তা না, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ওয়েব সিরিজটা। অনেক রিভিউ বলছে যে এটা খারাপ হয়েছে, আমার মোটামুটি হয়েছে, আমি খারাপও বলবো না ভালো বলবো না, এরকম ওয়েব সিরিজ এর আগেও হয়েছে। তো গল্পটা কনসেপ্টটা পুরনো হলেও সাজিয়ে গুছিয়ে খুব সুন্দরভাবে মেকআপ দিয়েছে, আর এখানে অভিনয় খুব সুন্দর করেছে মধুমিতা সরকার, যে মেন চরিত্র সেই ভালো অভিনয় করেছে। আর বাকির মধ্যে যে একজন কাজ কেয়ারটেকার ছিল তার অভিনয়টা আমার মনে হচ্ছে একটু ওভার অ্যাক্টিং করে ফেলেছে, খুব একটা যে ভালো অভিনয় করেছে তা না, আমার কেয়ারটেকার অভিনয় আমার একদম ভালো লাগেনি। বাকি সবারই অভিনয় মোটামুটি ভালোই লেগেছে, সবাই সবার জায়গায় ঠিক রেখেছে। আর এবং জাতিস্বরে মানুষের যে দুর্বলতা, একটা দুর্বলতা আছে সেটাকে কাজে লাগিয়েছে, এবং কীভাবে রহস্যটা ভেদ করছে সেটা আপনি হইচই সিরিজে গেলেই বুঝতে পারবেন। আর এখানে যে একবার মধুমিতা যে একবার বাচ্চা ছেলে অভিনয় করছে, একবার প্রাপ্তবয়স্ক মহিলার অভিনয় করছে, দুটোকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে, এবং কীভাবে তার বোনকে শুধুমাত্র একটা ভুলের জন্য, শুধু একটা পাথরের মূর্তি হাত থেকে পড়ে গেছিলো, ভেঙে গেছিলো, সেটার আগে তাকে মারা হয়, মেরে তাকে লুকিয়ে দেওয়া হয়, এবং এরপরে আরও অনেক ঘটনা আছে সেটাকে আপনি হইচই সিরিজে গেলেই দেখতে পাবেন। ওভারঅল আমার মোটামুটি লেগেছে, আমি আউট অফ 5 এটা 4 পয়েন্ট দেবো, 3 পয়েন্ট দেবো, সরি 3.5 দেবো আউট অফ 5। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব অল বাটনটি প্রেস করবেন, আর আপনার কি মতামত সেটা কমেন্ট বক্সে লিখে জানান। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।